আমরা এই ব্যাপারে গোড়া থেকে জাতীয় সরকারের কোনো দাবি উত্থাপন করিনি। গোড়া থেকেই অনেকগুলা দল তারা জাতীয় সরকারের কথা বলেছেন, তবে আমরা দুটো রোডম্যাপ চাচ্ছি। এটা আগেও আমি কিছু মিডিয়ায় বলেছি, একটা হবে সংস্কারের জন্য রোডম্যাপ, কী কী বিষয়ে সংস্কার হবে এবং কোন সময়ের ভিতরে এই সংস্কারটা সম্পন্ন হবে সেটা যদি একটু বলেন যে সরকারের কোন কোন একটা জায়গায়। তো অবশ্যই লাগবে, একটা হচ্ছে নির্বাচন কমিশন, এরপরে আছে জুডিশিয়ারি। এই 15.5 বছর সাংবাদিক থেকে শুরু করে কেউই তো নির্যাতনের বাইরে ছিলেন না। পুলিশ বাহিনীর একটা সংস্কার লাগবে, দ্বিতীয়ত সিভিল প্রশাসনে একটা সংস্কারের প্রয়োজন হবে। প্রত্যেকটা অবৈধ নির্বাচনে তারা অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে, তারা বৈধতা না দিলেও এরা হয়তো সরকার গঠন করত, কিন্তু তা কোনো জায়গায় কোনো ধরনের ক্রেডিবিলিটি পেত না। তো এটার জন্য তো জাতিবাটিকে দায় নিতেই হবে। তারা কি চায় যে জামাতে ইসলাম প্রকাশ্য থাকবে আর তার ছাত্র সংগঠন, সহযোগী ছাত্র সংগঠন বা জামাত যাদেরকে সাপোর্ট করে সেই রকম ছাত্র সংগঠন গোপনে থাকবে? জামাতই একমাত্র দল যার 11 জন শীর্ষ নেতাকে সিরিয়ালি খুন করা হয়েছে বিচারিক আদালতে সাজানো মিথ্যা মামলা দিয়ে এবং নিজস্ব অনুগত আদালত দিয়ে। অতীতে ভারত আমাদের সাথে মানে ভালো আচরণ করে না, এটা প্রতিষ্ঠিত সত্য। আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অহেতুক হস্তক্ষেপ করেছে, যেটাই দেশের মানুষ মোটেই পছন্দ করে নাই। তো ভারতের এই আচরণ শুধু বাংলাদেশের সাথে না, ভারতের এই আচরণ ভারতের চতুর্দিকে যতগুলো দেশ আছে সবার সাথে। আমরা বলেছি যে আমরা এই সমস্ত প্রতিশোধের রাজনীতিতে যাব না, মানে আইন নিজের হাতে আমরা তুলে নেব না, আমরা নেইনি। আমাদের সমর্থক শুভাকাঙ্ক্ষী কারো বিরুদ্ধেই অভিযোগ নাই। একটা দল আর কোন দল দাবি করতে পারবে যে তাদের এই আহ্বানে তাদের দল সাড়া দিয়েছে? আর একটা দল আছে আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে জামাত করেনি, করেছে প্রতিবেশী দেশের সহযোগিতায় স্বাধীনতার ব্যাপার। জামাত বলেছিল যদি স্বাধীন হয় যা ঘটেছে বাংলাদেশে সবগুলা জামাত বলেছে। প্রিয় দর্শক, স্বাগত জানাই দেশের কথা অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো বিশেষ একজন মানুষের সাথে, অতি গুরুত্বপূর্ণ একজন মানুষের সাথে। তিনি আর আমি বিশেষ বিশেষণে বিশেষিত করতে চাই না, তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জনাব শফিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত, ধন্যবাদ। আচ্ছা, আমি কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। জাতির আজকালকার যে ক্রান্তি করেন, খোলামেলা করেন। আচ্ছা, আমি সাম্প্রতিক যে আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর করলেন, জাতিসংঘ সফর করলেন, এই সফর জাতীয় স্বার্থ বিবেচনায় কতটুকু ফলপ্রসূ হয়েছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে এই সফরটা একটু ভিন্ন মাত্রার ছিল আমার দৃষ্টিতে। আগে আমরা দেখতাম যে সরকার প্রধানরা এরকম সফর করলে বিশাল একটা বহর নিয়ে যেতেন, কোনো কোনো সময় এটা সেঞ্চুরি এক্সিড করে গেছে সফর সঙ্গের সংখ্যা, এবং অনেকেই প্রাসঙ্গিক ছিল বলে জনগণ মনে করত না। এবার তিনি এটা করেননি, ছোট একটা টিম নিয়ে তিনি সফর করেছেন। এটা একটা দৃষ্টিভঙ্গিগত পার্থক্য এখানে আমরা লক্ষ্য করি। তারপরে সেখানে গিয়ে তিনি পারফর্ম করেছেন এবং চেষ্টা করেছেন দেশের বর্তমান অবস্থা বিশ্ব সবার সামনে তুলে ধরার জন্য, বিশ্বমঞ্চে সেটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এই সফরে তিনি হয়তো বড় কোনো এগ্রিমেন্টে যাননি, কিন্তু এই সফরের মধ্যে দিয়ে তার সরকারের একটা পরিচিতি এবং সম্পর্ক বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর সাথে তৈরি হয়েছে, এর সুফল হয়তো বাংলাদেশ পাবে। আচ্ছা, তো আমরা একটু প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। 5 আগস্ট যে বিপ্লব হলো, একটা সেই বিপ্লব যে প্রত্যাশা নিয়ে এসেছিল এবং যে প্রত্যাশা তৈরি করেছিল, ইদানিং মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হতাশা, এই বিপ্লবের ব্যাপারে এক ধরনের হতাশা বোধ কাজ করছে। তা আপনি কি মনে করছেন, এই বিপ্লবী সরকার কি তার পথে আছে নাকি লক্ষ্যচ্যুত হওয়ার কোনো লক্ষণ আপনি দেখছেন? হতাশাটা কোন পার্সপেক্টিভে আপনি বলবেন কি? আচ্ছা, যেমন দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, সরকারকে দুর্বল মনে করা, নানা। আইন শৃঙ্খলা তো স্বাভাবিক কারণেই, আইন শৃঙ্খলা রক্ষার সাথে যারা জড়িত, অতীত সরকারের সময় তাদের ভূমিকাটা ছিল খুবই প্রশ্নবিদ্ধ, এবং শেষ দিনগুলোতে এই আন্দোলন সংগ্রামের, গণ অভ্যুত্থানের, ছাত্র গণ অভ্যুত্থান যেটা হয়েছে এটা ছিল খুবই মর্মান্তিক। তো সেই হিসাবে আইন শৃঙ্খলা বাহিনীকে একটা জায়গায় ফিরিয়ে আনতে সরকারের সময় লাগছে, এটা খুবই স্বাভাবিক। তবে এটা ঠিক যে আইন শৃঙ্খলার
চরম কোনো অবনতি হয়েছে, আর আগে খুব একেবারে উৎকর্ষ ছিল, আমি দেখি না এটা। আমি দেখি যে আগে যেমন ছিল কাছাকাছি তেমনই আছে, তবে কাছাকাছি তেমন থাকার জন্য তো এই বিপ্লবটা হয়নি। বিপ্লবটা হয়েছে যে না, আইন শৃঙ্খলা পুরোপুরি রেস্টোর হবে, এতে হয়তো একটু সময় লাগছে, সময়ের ব্যবধানে তারা এটা সমাধান করতে পারবেন বলে আমরা আশাবাদী। আর দ্রব্যমূল্যের যে জিনিসটা বলেছেন, সেই জায়গাটায় কিছু কিছু ব্যাপারে তো সহনীয় পর্যায়ে এসেছে, তবে এটা যথেষ্ট নয়, এখানে আরও বহু অ্যাটেনশন দেওয়ার জায়গা আছে। এবং মার্কেট মনিটরিংটা যদি কোনো ধরনের নেপোটিজম ছাড়া, পক্ষপাতিত্বমূলক কোনো দৃষ্টিভঙ্গি ছাড়া যদি এটা করা হয়, তাহলে আমরা আশা করি যে এটা আরও সহনীয় মাত্রায় আসবে। এটা দেখতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো, তাদের সেখানে দ্রব্যমূল্যের কী অবস্থা। আমরা তো বিচ্ছিন্ন কোনো গ্রাম না, এর সাথে মোটামুটি একটা সমতা রক্ষা করে আমাদের বাজারকে যদি আনা না হয়, তাহলে জনগণের কষ্ট তো থেকেই যাবে। তা আমরা আশা করবো যে সরকার এই দিকে প্রপার অ্যাটেনশন তারা দেবে। আচ্ছা, এক্ষেত্রে আগে একটা অভিযোগ ছিল, যে দীর্ঘদিনই অভিযোগটা ছিল যে একটা সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে জনগণের পকেট কাটছে, তো সেই ক্ষেত্রে তো উল্লেখযোগ্য অগ্রগতি কি হয়েছে, কারণ দ্রব্যমূল্য প্রায় কাছাকাছি আছে? তারা আসলে অনেকগুলা চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন, বাজার একটা বড় চ্যালেঞ্জ। এই ব্যাপারে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ এখনো আমাদের সামনে আসেনি। তারা যদি দৃশ্যমান কোনো উদ্যোগ নেন, তখন দেখা যাবে যে এই জায়গায় পরিবর্তন কতটা আসলো। আর আগে সিন্ডিকেশন এটা তো পরিষ্কার ছিল যে আগে সরকার তাদের লোক দিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছিল, এবং তারা কন্ট্রোল করবে কি, যারা নিজেরাই এই সিন্ডিকেশনে সম্পৃক্ত তারা তো গড়ে তুলবে না। জনগণকে শোষণ করা ছিল তাদের উদ্দেশ্য, এবং বহুমুখী শোষণের মাধ্যমেই তো দেশের টাকাগুলো লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে। আজকে যার গায়ে হাত পড়তেছে, যার কোথায় সামনে আসছে হাজার হাজার কোটি টাকার হিসাব, দুই চার কোটির কোনো হিসাব নাই, কিন্তু হাজার হাজার কোটি টাকার হিসাব দেশের ভিতরেও তাদের সম্পদ, অবৈধ সম্পদের পাহাড়, বিদেশেও হিউজ পাহাড় রয়েছে। তা আমরা এই জায়গায় অনুরোধ করব, সরকারকে আহ্বান জানাব, সরকার ওই সমস্ত অবৈধ অর্থের পাহাড় যারা গড়ে তুলেছে দেশে কিংবা বিদেশে, এদের সবগুলা সম্পত্তি যুক্তিসঙ্গতভাবে আইনানুগোপন্তায় সরকারের অনুকূলে আনা উচিত, রাষ্ট্রের অনুকূলে আনা উচিত, সরকারের নয় রাষ্ট্রের অনুকূলে আনা উচিত। এরপরে যাদের সম্পদ লুণ্ঠন করেছে, এইগুলা দিয়ে কীভাবে তাদের ভাগ্য অর্থাৎ জনগণের ভাগ্য পরিবর্তন করা যায়, সেই কর্মসূচি হাতে নিতে। আচ্ছা, সরকার বলেছেন যে দুর্বল মনে হয় কিনা, এটা তো অবশ্যই দৃশ্যমান যে সরকার কোনো রাজনৈতিক দল দ্বারা গঠিত না, এটা কোনো জাতীয় সরকারও না। এখানে যারা আছেন তারা সমাজের অবশ্যই সম্মানিত ব্যক্তিবর্গ, কিন্তু এর আগে তো সরাসরি দেশ পরিচালনা করার অথবা রাজনীতির মাঠে কোনো ভূমিকা পালন করার তাদের বেশিরভাগেরই কোনো অভিজ্ঞতা নেই। দুই একজনের যা আছে এটা স্বল্পকালীন, হয়তো অতীত কোনো একটা ক্যারটেকার সরকারে তিন মাসের জন্য তারা ছিলেন, দেশকে বোঝার জন্য পরিচালনার আর্ট রপ্ত করার জন্য এটি যথেষ্ট নয়, এই জন্য তারা হয়তো বা একটু সময়ও নিচ্ছেন। সময় খুব বেশি নেওয়া তাদের ঠিক হবে না, যে বিষয়গুলো বেশি বার্নিং এই বিষয়গুলোতে তাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে অ্যাটেনশন দেওয়া উচিত। আচ্ছা, আপনি জাতীয় সরকারের কথা বলছিলেন, তো এর মধ্যে আমরা দেখেছি ভিপি নূর সহ কয়েকজন ইতিমধ্যে দাবি করেছেন, বারবার বলছেন যে সরকার দুর্বল, এনজিও মার্কা সরকার। তো জাতীয় মানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপান্তরের দাবি তারা করছেন, জামাত ইসলামীর এক্ষেত্রে অবস্থান কি? আমরা এই ব্যাপারে গোড়ার থেকে জাতীয় সরকারের কোনো দাবি উত্থাপন করিনি, গোড়া থেকেই অনেকগুলা দল তারা জাতীয় সরকারের কথা বলেছেন, আমরা করিনি। এবং আমাদের জানা মতো বিএনপিও এটা করে নাই। বিএনপি বলেছে তারা নির্বাচনে উইন করলে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবেন, কিন্তু বিফোর নির্বাচনে এই ধরনের কোনো মানে সরকারের দাবি তাদের পক্ষ থেকে উত্থাপিত হয়নি। তো এখন একটা সরকার অলরেডি গঠিত হয়ে গেছে, এই সরকারের প্রায় দুই মাস চলে যাবে, এই পাঁচ তারিখ আসলে বা সাত আট তারিখের দিকে তাদের দুই মাস হবে। তো এই সময়ের ভিতরে আরেকটা সরকারের যদি আমরা হাত দিই, সেখানেও তো আরও কিছু সময় যাবে। তো সংস্কার এবং তারপরে নির্বাচন, আমরা সরকার বদল করতে করতে এক সরকার আসবে আরেক সরকার যাবে, হ্যান্ড ওভার টেক ওভার, এই সময়ই তো জাতির অনেক সময় নষ্ট হয়ে যাবে। এর চাইতে সবাই মিলে এই সরকারকেই কীভাবে ইফেক্টিভ সরকার করা যায়, তাদেরকে অর্থবহ ক্রিটিসিজমও করতে হবে, সহযোগিতাও করতে হবে। এই সমালোচনা এবং সহযোগিতার মধ্য দিয়ে এই সরকারকে আমি মনে করি যে সঙ্গত সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব। বিএনপি বা জামাত
দুটো প্রধান দল, তারা কিন্তু সরকারের মেয়াদের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো বক্তব্য তাদের কাছ থেকে শুনি নাই, কিন্তু একটু বক্তব্যের জায়গায় একটু পার্থক্য আছে। আপনার, আপনি বলছেন যৌক্তিক সময় বিএনপি চাচ্ছে নির্বাচনের রোডম্যাপ, তো এই আপনাদের মধ্যে কি মতগত? ওনারাও যৌক্তিক সময়ের কথা এখন বলছেন, ওনারাও বলতেছেন যে সংস্কারের জন্য যেটুকু সময় প্রয়োজন এই যৌক্তিক সময়টা ওনারাও দিতে চান। আমাদের আর তাদের এখানে বক্তব্যে কোনো পার্থক্য নেই, তবে আমরা দুটো রোডম্যাপ চাচ্ছি, এটা আগেও আমি কিছু মিডিয়ায় বলেছি। একটা হবে সংস্কারের জন্য রোডম্যাপ, কী কী বিষয়ে সংস্কার হবে এবং কোন সময়ের ভিতরে সংস্কারটা সম্পন্ন হবে, সময় কতটুকু আর বিষয়ে সিলেকশন করা, অসংখ্য বিষয় আছে, সব বিষয়ে তারা হাত দিলে পারবেন না। এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে নিয়ে তাদেরকে মৌলিক যে সংস্কার যে জায়গাগুলোতে দরকার সেগুলো হাতে নিয়ে তাদেরকে এই কাজটা সারতে হবে। এই জন্যে আমরা আহ্বান জানিয়েছিলাম যে এই ক্ষেত্রে বংশীজনের সাথে সরকারের ডায়ালগ হওয়া উচিত, তো এখন দেখলাম যে সরকার সেদিকেই যাচ্ছে। যদি এই দিকে যায় আমরা আশা করি যে এখানে একটা ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে জাতীয়ভাবে ইনশাল্লাহ। আচ্ছা, মৌলিক বিষয়ে আপনি বলছেন সংস্কারের কথা, সেই মৌলিক বিষয়ে যদি দু একটা আপনারা কোনটাকে গুরুত্ব দিতে যাচ্ছেন সেটা যদি একটু বলেন যে সরকারের কোন কোন মৌলিক বিষয়। একটা জায়গায় তো অবশ্যই লাগবে, একটা হচ্ছে নির্বাচন কমিশন, তো আগের কমিশন তো তারা রিজাইন করেছেন, এখন এমন একটা কমিশন বসাতে হবে যাদের কারো পক্ষে মানে পক্ষে ও বিপক্ষে তাদের কোনো মতামত থাকবে না, তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব তারা সাংবিধানিক মর্যাদা রক্ষা করে তারা পালন করবেন নিরপেক্ষভাবে, এরকম একটা স্ট্রং নির্বাচন কমিশন লাগবে। আবার নির্বাচনী বিধিতে কিছু কিছু জায়গায় পরিবর্তন আসবে, সেটা আমরা সুস্পষ্ট বলবো যে কে কে পরিবর্তন দরকার সেখানে। নির্বাচনের একটা জায়গা আছে কমিশনের সাথে সম্পৃক্ত, এরপরে আছে জুডিশিয়ারি। জুডিশিয়ারির অবস্থা তো আমাদের সবার সামনে ক্লিয়ার, এই 15.5 বছর সাংবাদিক থেকে শুরু করে কেউই তো নির্যাতনের বাইরে ছিলেন না, এবং মিথ্যা মামলায় অনেককেই হয়রান করা হয়েছে, কারো কারো মৃত্যু হয়েছে। এই ধরেন গত পরশুদিনের কথা, মাহমুদুর রহমান সাহেব, তার বিরুদ্ধে যে হিংসাত্মক রাজমূলক মামলা দেওয়া হয়েছে সেই মামলায় আদালত তাকে শাস্তিও দিয়ে দিল, আর সেই শাস্তি ভোগ করার জন্য একদিনে হোক তাকে জেলে যেতে হলো, এটা জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। তিনি তো অন্যায় অসত্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং জাতি এটা মেনে নিয়েই তো একটা বিপ্লব হলো। বিপ্লবী পরিবেশে আসলে এখন কোন আইনে সরকার চলছে, এখন কি কোনো আইনে সরকার চলছে? তো এটা জনগণের ডিমান্ড, জনগণের কনসেন্সাস, এর ভিত্তিতে চলছে। এরই ভিত্তিতে মাহমুদুর রহমান সাহেবকে ওই মামলা থেকে খালাস দিয়েই এখানে লজ্জিত হয়ে বিদায় দেওয়া উচিত ছিল, কিন্তু তা না করে তাকে কোর্টে পাঠানো হয়েছে, তা আমরা জেলে জেলে পাঠানো হয়েছে। তো এরকম তো অনেক সাংবাদিকই তো নিগ্রহের শিকার হয়েছেন, এমনকি কারো কারো তো একেবারে বর্ডারে নিয়ে ফেলে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে, অনেক কিছুই ঘটেছে। তো এই সমস্ত কারণে ধরেন আদালতে তো সেই বিচারগুলো করেছে, সর্বোচ্চ আদালতে গিয়েও কোনো রিলিফ পায় নাই মানুষগুলো, ওখানে গিয়ে নিগ্রহের শিকার হয়েছে। আর আদালতে বসে বিচারপতি যখন বলবেন যে আমরাও শপথবদ্ধ রাজনীতিবিদ, তখন এটার আদালত থাকে না, এটা রাজনীতির মাঠ হয়ে যায়। তো সেই মাঠটাকেও তো পুনর্বিন্যাস করতে হবে, যে দেশে কোনো আদালত নাই, ইনসাফ নাই, বিচার নাই, সেই দেশে নির্বাচন কি আর সমাজ কি, সবই তো তছনছ হয়ে গেল। এই জায়গায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে। পুলিশ বাহিনীর একটা সংস্কার লাগবে, সেখানে এটা অনেক বড় পরিসরের ব্যাপার। দ্বিতীয়ত সিভিল প্রশাসনে একটা সংস্কারের প্রয়োজন হবে, কারণ সিভিল প্রশাসন পুলিশ তারাই তো দুইটা মিলেই তো এই নির্বাচনটা কন্ডাকশন করবে। এই জায়গাগুলো যদি পরিচ্ছন্ন না হয়, সংস্কার না হয়, প্রপার মেনকে দিয়ে যদি মেনিং করা না হয়, যারা দুর্নীতিপরায়ণ, যারা স্বৈর শাসনকে মানে এগিয়ে দিয়েছেন, সমর্থন করেছেন অথবা অপকর্মের সঙ্গী হয়েছেন, তাদেরকে দিয়ে যদি নির্বাচনী মাঠ সাজানো হয় সে নির্বাচন তো অর্থবহ হবে না। এই জায়গাগুলোর সংস্কার লাগবেই। এই সব মিলে দেশের অর্থনীতিকেও একটা জায়গায় আনতে হবে, মানুষের আস্থার জায়গাটা তৈরি করতে হবে। এখন তো ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের উপরে মানুষের আস্থা নেই, এই আস্থার জায়গাগুলো ফিরাইয়া এনে তারপরে একটা নির্বাচন দিলে তখন নির্বাচনের পরে যে সরকারটাই আসবে তাকে বড় ধরনের ব্যাগ পেতে হবে না, নইলে তো সেই সরকার হিমশিম খাবে। কাজেই এখন যেহেতু নির্দলীয় একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের পক্ষেই একটা ক্রেডিবিলিটি এবং আস্থা ফিরিয়ে আনা তুলনামূলকভাবে সহজ, এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারের যে কয়েকজন উপদেষ্টা আছেন একার দায়িত্ব তাদের নয়, সারা দেশবাসীর তাদের এই ব্যাপারে সহযোগিতা প্রয়োজন।
আচ্ছা, আপনি পুলিশের সংস্কারের কথা বলছেন, কিন্তু আমরা জানি যে গত 15-16 বছরে দলীয় লোকজনই পুলিশে নিয়োগ পেয়েছেন। এদের সংস্কার কিভাবে সম্ভব? আমরা দেখছি যে এর মধ্যে পুলিশ সরকারের আদেশ নির্দেশ মানছে না, এরকম ঘটনাও ঘটেছে, সহযোগিতা করছে না, তারা অ্যাক্ট রিয়্যাক্ট কিছুই করছে না। তো এই পরিস্থিতি আসলে সংস্কার কেমন? এখন সরকারের দায়িত্ব হবে, যদি ওই রকম তারা মনে করে যে এই পুলিশকে দিয়ে কাজ হবে না, বিকল্প চিন্তা করতে হবে, তাদেরকে রিক্রুটমেন্টের চিন্তা করতে হবে, আরও উদ্যোগ নিতে হবে, অনেক কিছুই নেওয়ার প্রয়োজন হবে। দেশের স্বার্থে যেটা দরকার সেটা করবে, কোনো ব্যক্তির কাছে বা কোনো গোষ্ঠীর কাছে তো দেশ জিম্মি হতে পারে না। দেশ তো জিম্মি ছিল 15.5 বছর, সেই জিম্মি দশা থেকে তো মুক্ত হতে হবে। আচ্ছা, একই অবস্থা প্রশাসনে, আমি বলছি যে সিভিল প্রশাসনে একই পরিস্থিতি প্রায়। সিভিল প্রশাসনের বিষয়টা একটু আলাদা, এটি হচ্ছে যে অনেকগুলা প্রতিভাবান লোককে জোর করে পাঠানো হয়েছে অবসরে, আবার অনেককে করা হয়েছে ওএসডি, তাদেরকে সাপ্রেস করে রাখা হয়েছে, সুপারসিড করা হয়েছে, তাদের ডিউ দেওয়া হয়নি, এই বিষয়গুলো কিছু কাজ হয়েছে, একেবারে হয় নাই তা নাই, আরও কিছু কাজ করে ফেলতে হবে। এবং মাঠকে সাজানোর জন্য প্রয়োজনে সেখানেও পিএসসিকে অ্যাক্টিভেট করে প্রপার ম্যান রিক্রুট করতে হবে, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এবং জনগণের অধিকারকে যারা সম্মান দেখাবে সেই সমস্ত লোক রিক্রুট করা লাগবে প্রয়োজনে। আচ্ছা, একটু প্রসঙ্গ পরিবর্তন করতে চাই, সেটা হচ্ছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অন্য অনেক নেতাই যারা রাজনীতিটা নিয়ন্ত্রণ করতেন শেখ হাসিনার পরে, তারা কেউই এখন পর্যন্ত উল্লেখযোগ্য কেউ গ্রেপ্তার হয়নি, কেউ কেউ বলছেন তারা দেশ বিদেশে পালিয়ে গেছেন। তা রাষ্ট্র বা এই বিপ্লবী সরকার বা এই বিপ্লবী রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে এরকম সুযোগটা কেন দিচ্ছে বা তাদেরকে আইনের আওতায় কেন আনছে না? হ্যাঁ, এটা আপনার কথা আংশিক সঠিক যে তাদের একান্ত গুরুত্বপূর্ণ প্রথম সারির 2-4 জন যারা, তাদের কেউ এখনও গ্রেপ্তার হননি, এবং কেউ বলছেন তারা বিদেশে চলে গেছেন, আবার কেউ সন্দেহ করছেন তারা দেশে আত্মগোপন করে আছেন, বিষয়টা এখনও ঝাপসা, ক্লিয়ার না। তবে 2-1 জন যে বিদেশে গিয়েছেন সেটা স্পষ্ট। তো যারা গিয়েছেন 3-4 দিন 5 দিন কোনো সরকার, ইফেক্টিভ সরকার বাংলাদেশে ছিল না, এটা আমাদের সবার খেয়াল আছে। আমরা আসলে নিকট অতীতটা ভুলে যাব না, আশা করি সবাই খেয়াল রাখব। সেই সময় যদি কেউ চান্স নিয়ে থাকে, নিয়েছে, তবে এটাও আমরা দেখেছি যে ওই রকম কিছু লোক যারা অনেক জুলুম অত্যাচার মানুষের উপরে করেছেন, তাদের কাউকে কাউকে বিমান থেকেও কিন্তু বিমান কর্মচারীরা নামিয়ে নিয়ে এসে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে, সেটাও আমরা দেখেছি। আবার কেউ কেউ সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় সেখানে জনতার হাতে ধরা পড়েছেন এবং তাদেরকেও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে 2-1 জন যে গুরুত্বপূর্ণ নাই তা না, বেশ ইনফ্লুয়েন্সিয়াল 2-1 জনও আছেন, ধরা পড়েছেন। আমরা আশা করবো যে যে অপরাধী করুক, কোন দলের এটা বড় কথা না, শুধু তো আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাথেও তো আরও অনেকে ছিলেন, অপরাধী যদি কেউ হয়ে থাকে তাকে অবশ্যই গ্রেফতার করে বিচারের আওতায় আনা উচিত এবং সরকারের এই ব্যাপারে সিরিয়াস হওয়া দরকার। গত 15-16 বছরের যে স্বৈরশাসন, ধারাবাহিক স্বৈরশাসন, এর প্রধান সহযোগী ছিল জাতীয় পার্টি, কিন্তু জাতীয় পার্টির নেতাদের ব্যাপারে সরকার এবং রাষ্ট্র নীরব, তাদের বিচারের আওতায় আনা উচিত, তাদেরও শাস্তি হওয়া উচিত, এটা জনগণের অনেকে মনে করেন। জামাত ইসলামী কি মনে করে? আমরা তো জনগণ থেকে বিচ্ছিন্ন কেউ না। জনগণের অনেকে যদি মনে করে সরকার সেই সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করবে, তবে জাতীয় পার্টির সহায়তা আর সরাসরি ক্রাইমে জড়িত হওয়া এক জিনিস নয়। যেমন তারা হাতুড়ে হাতে দিয়ে আর হেলমেট পরে কাউকে পাঠায় দেয়নি ময়দানে, ছাত্র জনতার আন্দোলনকে গায়ের জোরে পিটাইয়া এটা মোকাবিলা করার জন্য, গুলি চালানোর জন্য, আমার জানা মতো তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ নেই। তাদের বিরুদ্ধে যেটা আছে যে প্রত্যেকটা অবৈধ নির্বাচনে তারা অংশগ্রহণ করে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে, তারা বৈধতা না দিলেও এরা হয়তো সরকার গঠন করত, কিন্তু তা কোনো জায়গায় কোনো ধরনের ক্রেডিবিলিটি পেত না। তো এটার জন্য তো জাতীয় পার্টিকে দায় নিতেই হবে, এবং দায় নিয়ে সম্ভবত তাদের চিফ একটা বক্তব্য দিয়েছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন, এখন জাতি কীভাবে দেখবে বিষয়টা জাতির উপরেই ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা, আমরা একটা প্রসঙ্গ পরিবর্তন করি, বিএনপি এবং আপনাদের মধ্যে যে সম্পর্ক, আমরা দেখছি যে সাম্প্রতিক সময় আপনাদের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের আত্মপ্রকাশটাকে বিএনপির যে ছাত্র সংগঠন, ছাত্র দল ভালোভাবে নেয়নি, তারা প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে এটার বিপক্ষে কথা বলেছে। তা আপনাদের পথ কি, বিএনপি এবং জামাতের পথ কি আলাদা হওয়ার লক্ষণ কিনা? এটা আপনারা বলতেছেন যে কেউ কেউ বলতেছে এরা কেন আত্মপ্রকাশ করলো, তো তারা কি চায় যে জামাতে ইসলাম প্রকাশ্য থাকবে আর তার ছাত্র সংগঠন, সহযোগী ছাত্র সংগঠন বা জামাত যাদেরকে সাপোর্ট করে সেই রকম ছাত্র সংগঠন গোপনে থাকবে?
এখন প্রশ্ন হলো যে জামাত তো শত বাধা বিপত্তির মুখেও প্রকাশ্যে ছিল, আমাদের নামেই বিভিন্ন বক্তব্য বিবৃতি গিয়েছে, আমরা রাস্তায় মিছিল করেছি, সেটা তো ছাত্র শিবিরও করেছে, তারা যে করে নাই তা না, তারা অনেক চ্যালেঞ্জ মাথায় নিয়েই করেছে। এটাও খেয়াল রাখতে হবে যে কোনো কোনো দলকে সরকার পারমিশন দিয়েছে কিন্তু জামাতকে কোনো পারমিশন দেয় নাই। জামাতই একমাত্র দল যার 11 জন শীর্ষ নেতাকে সিরিয়ালি খুন করা হয়েছে বিচারিক আদালতে সাজানো মিথ্যা মামলা দিয়ে এবং নিজস্ব অনুগত আদালত দিয়ে, এটা তো আর কারো হয় নাই। এমন আর কোনো দল নাই যে দলের সবগুলো অফিস সিলগালা ছিল, এটা একমাত্র জামাত ইসলামের ছিল। এমন কোনো দল নাই যে যে দলের বাড়িঘর বোলডোজার দিয়ে ভাঙ্গা হয়েছে, এটা শুধু জামাত ইসলামের কপালেই জুটেছে। তো আপনারা এটা প্রশ্ন করেন না কেন যে ছাত্র শিবির কেন গোপনে থাকবে, পাল্টা প্রশ্ন করা উচিত যে তাদেরকে তো প্রকাশ্যেই কাজ করতে দেওয়া উচিত, বরঞ্চ তাদেরকে যে 15.5 বছর কাজ করতে দেওয়া হয়নি, তাদের রাইট হরণ করা হয়েছে এবং তাদের উপরে জুলুম করা হয়েছে। এখন অনেকে নিয়ে বিনিয়ে বলতে চান যে ছাত্র শিবির ওদের মধ্যে ছিল, ছাত্রলীগের মধ্যে ছিল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিকে নিয়ে সে কাহিনী রচনা করার চেষ্টা হয়েছে। সে তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছে যে আমি কোথায় ছাত্রলীগের একটা মিটিং এবং মিছিলে তাদের যে কোনো অ্যাক্টিভিটিতে আমি সামিল ছিলাম, একটা উদাহরণ দেওয়া হোক আমার বিরুদ্ধে। কেউ তো এখন পর্যন্ত এই চ্যালেঞ্জ নিতে পারলো না। হ্যাঁ, বলেছে যে তার পদ ছিল, পদ যদি আরেকজন আমাকে জোর করে দিয়ে দেয় আমার কী করার আছে, আমাকে গিয়ে বলছে যে আমার এই পদ দাও, যারা পদ দিয়েছে ওদেরকে ধরেন, ওরা পদ দিল কেন, সে তো কারো কাছে পদ দাবি করে নাই, সে তো এটাও বলেছে যে আমি তো পদ কারো কাছে চাইনি। এখন ছবি দেখাচ্ছে যে অমুকের সাথে তমুকের সাথে, সে ডিবেটিং সোসাইটির এক জায়গায় ছিল সভাপতি আর এক জায়গায় সেক্রেটারি, অনেককে নিয়ে সে ডিবেট করেছে চলে এসে, কে কোন দলের এটা দেখে নেই, দেখেছে যে ডিবেটে কে কী পারফর্ম করবে সেটা দেখেছে। এখন সেটা দেখে যদি অনেকের সাথে তার 100, 200, 500 ছবি থাকে, দুষ কোথায়? এটা তো কোনো দলীয় পারফরমেন্স না, এটা তো একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এটা একটা কালচারাল প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে যাওয়া দুষের বিষয়। বরঞ্চ সে তো ছাত্রদের তাদের যে ইনহ্যারেন্ট গুণাবলী আছে এটার উৎকর্ষতার নেতৃত্ব দিয়েছে, তাকে অভিনন্দন জানানো উচিত। আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হওয়ার বা অর্থ লুটপাটের প্রসঙ্গ তুলেছিলেন, সেক্ষেত্রে আমরা দেশে প্রচলিত আছে, যদিও এটা অফিসিয়াল কিছু না, যে জামাতের উদ্যোগেই ইসলামী ব্যাংক এবং ইবনে সিনার মতো বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, সেগুলো বিভিন্ন বিগত সরকারের সময় দেখছি যে আপনাদের লোকদের হাতছাড়া হয়ে গেছিলো, এখন এগুলোর পজিশন কী? ইসলামী ব্যাংকটা আসলে এই দেশে প্রথম গড়ে উঠে আসলেই জামাতে ইসলামী লোকদের হাতে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। জামাতে ইসলামী সারা দুনিয়ার অভিজ্ঞতা নিয়ে, তখন সারা দুনিয়ায় ইসলামী ব্যাংক খুব বেশি ছিল না, 2-3টা ব্যাংক ছিল 2-3টা দেশে, সেগুলোতে ঘুরেছে, দেখেছে, শিখেছে। দুইটা কারণে ইসলামী ব্যাংকটা এসেছে, একটা হলো সততার উপরে ব্যবসা, আর একটা হলো ব্যবসার আমানতদারি রক্ষা করা এবং ব্যবসার পুঁজিকে যথাযথ কাজে লাগানো। সৎ কিন্তু পুঁজি কাজে লাগাইতে পারলো না, তাহলে তো অর্থনীতিতে বড় কোনো অবদান রাখতে পারবে না। এই যে আজকে গার্মেন্টস সেক্টর যেটা দেখছেন, যেটা আমাদের 2 নম্বর বা 1 নম্বর মানে রিমিটেন্স আর্নার, সেই সেক্টরটা কিন্তু ইসলামী ব্যাংকের হাতে গড়ে ওঠে। এর আগে কোনো ব্যাংক কিন্তু জানতোই না গার্মেন্টস কী জিনিস, ইসলামী ব্যাংকই কিন্তু এটা বাংলাদেশে কালচার করেছে, এবং ইসলামী ব্যাংকের ফাইন্যান্সের একটা বিশাল অংশ ছিল এই গার্মেন্টসের ইন্ডাস্ট্রির পিছনে, টেক্সটাইল এবং গার্মেন্টসের পিছনে। তো সেই দিক থেকে যারা এরকম চিন্তাধারণা লালন করেন তাদেরকে নিয়েই ব্যাংকটা তখন পরিচালিত হয়েছে। সবাই জামাতে ইসলামী লিডার বিষয়টা এরকম না, কোনো কোনো লিডার ছিলেন, এটা সত্য ছিলেন বলেই তো এই ব্যাংকটা বিশ্বের র্যাঙ্কিংয়ে গিয়ে একমাত্র ব্যাংক বাংলাদেশ যেটা গ্লোবাল রেটিংয়ে 5 বার একেবারে 1 নাগাড়ে একটা বাংলাদেশের চ্যাম্পিয়ন ব্যাংকে পরিণত হয়েছিল এবং গ্লোবাল রেটিংয়েও ঢুকেছিল। আর তো কোনো ব্যাংক এই পর্যন্ত এই সম্মানটা বাংলাদেশের জন্য অর্জন করে আনতে পারেনি, সেটা তো বলবেন না, যে কেউ তো বলতে পারবে না যে ওইটা বোধহয় IDB দিয়েছে বা কোনো মুসলিম সংস্থা দিয়েছে, তারা তো ওয়ার্ল্ড ওয়াইড যারা কাজ করে তারাই এটা দিয়েছে আলহামদুলিল্লাহ, যার কারণে এই ব্যাংকটা মানুষের আস্থার ঠিকানায় পরিণত হয়েছিল। রিমিটেন্সের দিক থেকে 38% পর্যন্ত এই ব্যাংক একা রিমিটেন্স আর্ন করতো, নিয়ে আসতো, তার ডিপোজিট, তারপরে তার ইনভেস্টমেন্ট, তার লিকুইডিটি এত স্ট্রং ছিল যে এটা নিয়ে কারো কোনো প্রশ্নই ছিল না। তো আমাদের হাত থেকে যখন নিয়ে নেওয়া হলো তখন ব্যাংকটা ধ্বংস হয়ে গেল। এখন আছে তার স্কেলিটন, এই স্কেলিটনটা খাওয়ার জন্য যদি কেউ কেউ লোভ লালসা করে জিব্বা বাড়ায় এটা হবে চরম অন্যায়। এটা আমাদের হাত থেকে নেওয়া হয়েছে, যাদের হাত থেকে নেওয়া হয়েছে আবার তাদের হাতে ফিরিয়ে দিলেই এই ব্যাংক জীবন ফিরে পাবে এবং আবার জনগণের আগের যে অবস্থায় আস্থার ঠিকানায় ছিল সেই ঠিকানায় ইনশাল্লাহ আবার ফিরে আসবে।
আর ইবনে সিনা আছে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে, তারা খেদমত দিয়ে যাচ্ছে, তাদের অনেকগুলো উইং আছে, ইসলামী ব্যাংকেরও অনেকগুলো উইং আছে। বিগত সরকার এগুলো হাইজ্যাক করার পরে, ডাকাতি করার পরে তাদের লোকদেরকে দিয়ে, তারা কিন্তু নতুন কোনো উইং ডেভেলপ করে নাই, বরঞ্চ বিদ্যমান অনেকগুলো উইংকে প্যারালাইজ করে দিয়েছিল, ক্লোজ করে এনেছিল, যেগুলো জনগণের সরাসরি খেদমতে প্রতিষ্ঠিত ছিল। যেমন ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে যে সমস্ত প্রতিষ্ঠান পরিচালিত হতো, সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু জনগণের প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, কিন্তু সেগুলোকে আস্তে আস্তে দেখা গেলো গুটিয়ে নিয়ে আসতেছে। কেন? কারো কারো পছন্দ হয় না যে জনগণ এখান থেকে সেবা পাক, এটা সহ্য হয় না। এখন কার ব্যবসায়ী স্বার্থ রক্ষার জন্য এগুলোকে গোটানো হয়েছিল আমরা জানি না। এখন যদি আবার ব্যাংকটা তার নিজ ঠিকানায় ফিরে আসে, ইনশাআল্লাহ শুধু এগুলো ফিরে পাবে না, আরো নতুন নতুন অনেক কিছু দেশবাসী পাবে। সরকারকে দায়িত্ব নিতে হবে এই ব্যাপারে। যেমন ধরেন এখানে সত্যিকার অর্থে বিদেশিরাই ছিলেন এটার মেজর স্টেক হোল্ডার, আইডিবি ছিল, আল রাজি গ্রুপ ছিল, কুয়েত ফাইন্যান্স হাউস ছিল, মাইনর মিনিস্ট্রি অফ ওয়াকফ ছিল, এই ধরনের অনেকগুলা চ্যারিটি অর্গানাইজেশন এবং ফিনান্সিয়াল অর্গানাইজেশন বিদেশি এটার সাথে জড়িত ছিল। সরকারের উচিত তাদেরকে ইনভাইট করা, ইন্ডাকশন করা, যে আপনাদের জায়গায় আপনারা ফিরে আসুন, আপনারা অত্যাচার জুলুমের মুখে চলে গিয়েছিলেন, আমরা আর জুলুম হতে দিব না, আপনারা এসে আপনাদের মালিকানা গ্রহণ করুন, সরকার চাইলে তা পারবে। আর এস আলম যেগুলা এই ব্যাংকের টাকা ডাকাতি করে যে শেয়ারের মালিক হয়েছে, সবগুলা ব্যাংকের অনুকূলে জমা করা উচিত, তার সম্পত্তি বাজেয়াপ্ত করে, এই ব্যাংকের অ্যাসেট যা লস হয়েছে এটা রিকভারি এখান থেকে হয়ে যাবে। সম্প্রতি আপনার একটা বক্তব্য বেশ কিছু বিতর্ক তৈরি করেছে, সমালোচিত হয়েছে, সেটা হচ্ছে আপনি ভারতের সাথে বন্ধুত্বের কথা বলেছেন। যদি এ বিষয়ে আপনি কথা বলেছেন আমি দেখেছি, তবু আমাদের দর্শকদের জন্য যদি বলেন যে আপনি আসলে কী ধরনের বন্ধুত্ব চাচ্ছেন, যেখানে ভারত ছিল এই স্বৈর শাসনের প্রধান পৃষ্ঠপোষক। জি, আমরা এই দেশের মানুষকে কখনো বলেছি যে আমরা ভারতের সাথে শত্রুতা চাই? আমাদের সংবিধানে বলা আছে যে ভারতের সাথে আমাদের শত্রুতা করতে হবে, ভারত বাদ দিলাম যে কোনো দেশের সাথে শত্রুতার কোনো কথা আমাদের সংবিধানে লেখা আছে? আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে বিশ্বের সকল সভ্য গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। ভারতকে আলাদা করে দেখবো কেন? ভারত তার মাঝে একটা, শুধু ভারতের ব্যবধানটা এই জায়গায় যে তারা আমাদের প্রতিবেশী। অতীতে ভারত আমাদের সাথে মানে ভালো আচরণ করে না, এটা প্রতিষ্ঠিত সত্য। আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে অহেতুক হস্তক্ষেপ করেছে, যেটাই দেশের মানুষ মোটেই পছন্দ করে নাই। তো ভারতের এই আচরণ শুধু বাংলাদেশের সাথে না, ভারতের এই আচরণ ভারতের চতুর্দিকে যতগুলো দেশ আছে সবার সাথে। আপনি দৃষ্টি নিক্ষেপ করে দেখেন, একটা দেশের সাথেও কিন্তু ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাই। ভারতকে চিন্তা করতে হবে যে তাদের কূটনীতি এবং তারা পারস্পরিক সম্পর্কটা কীভাবে পরিচালনা করবে। আমরা বলেছি যে সবার সাথেই চাই, ভারতের প্রশ্ন যদি আসে আমরা বলবো যে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই, আমরা কারোর সাথে শত্রুতা করার পক্ষে নই। প্রতিবেশীর সাথে আমি শত্রুতা করলে সে কি বসে থাকবে? সে তো আগেও করেছে, কী করেছে না করেছে এটা এদেশের জনগণও জানে, তারা নিজেরাও জানে যারা করেছে। তা আমরা ভারতকে অনুরোধ করব যে কোনো দেশে, শুধু বাংলাদেশ না, কোনো দেশের ব্যাপারে, আভ্যন্তরীণ ব্যাপারে তাদের হস্তক্ষেপ করা ঠিক হবে না। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের কর্মী এবং যারা জামাতের সমর্থক, তাদের অনেকের মনে এই ধারণাটা আছে যে জামাতের নেতৃবৃন্দদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, এটার পিছনে ভারতের একটা ইনফ্লুয়েন্স ছিল, তো সেখানে আপনি যদি এরকম কথা বলেন সেটা কাউকে কি কাউ দুঃখিত করে না? না না না, এটা বলবে কেন? আমার কোনো কর্মী এটা চায় না যে জামাত ইসলাম ভারতের সাথে বিরোধিতা করুক, শত্রুতা করুক। আরেকজন আমাকে ক্ষতিগ্রস্ত করেছে, অন্যায়ভাবে আঘাত দিয়েছে, আমি কি আরেকটা অন্যায় করবো? তাইলে তো আমি আর সে সমান হয়ে গেলাম। আমরা বাংলাদেশকে ভারতের মতো সমান বানাতে চাই না, বাংলাদেশকে একটা মর্যাদাশীল দেশ হিসেবে আমরা দেখতে চাই। জামাতের ব্যাপার আলাদা কিছু না, আমরা তো জামাতের সাথে তো ভারতের কোনো সম্পর্ক হবে না, সম্পর্ক হবে বাংলাদেশের জনগণের সাথে। আমরা তো জনগণের সাথে সেই সম্পর্কটা চাচ্ছি, যে কেন আমরা কী ক্ষতি করেছি তাদের যে তারা আমাদের জনগণেরই ক্ষতি করবে, পানি দিয়ে মারবে, সীমান্তে গুলি করে মারবে, ফেলানীর লাশ ঝুলিয়ে রাখবে, তারপরে মানে আমাদের তাদের যত চাহিদা সব আমাদেরই শুধু পূরণ করতে হবে, আমাদের কোনো চাহিদার দিকে তারা খেয়াল রাখবে না। কেন ভারত এটা করবে? কূটনীতি তো একতরফা হয় না, এটা তো টু এটার্নাল, উইথ ইকুয়ালিটি অ্যান্ড রেসপেক্ট। আচ্ছা, জামাতের রাজনীতি নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই, আমি শেষ করব। তার আগে যে
আমাদের দেশে যে ক্রিয়াশীল আরও যে ইসলামিক দলগুলো আছে, এদের কেউ কেউ বলেন যে জামাত আসলে কোনো ইসলামিক দল নয়, এর পক্ষে তারা কিছু যুক্তি এবং তথ্য উপস্থাপন করেন। তো এটা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করছে যে আসলে কোনটা প্রকৃত ইসলামিক দল, এটা আমরা একজন সাধারণ মানুষ হিসেবে কীভাবে বুঝবো? আমরা মিডিয়াকে অনুরোধ করবো এটা নিয়ে বেশি নাড়াচাড়া না করার জন্য, এই দলগুলোকে তাদের মতো করে চলতে দিলেই ভালো। দেখেন, মিডিয়ারও কিন্তু সবাই এক ধরনের দৃষ্টিভঙ্গির দিক থেকে, অনেক সময় মিডিয়াও এখানে অনুগঠকের কাজ করে, একের বিরুদ্ধে আরেককে লাগাইয়া দেওয়া, এটা কোনো ভালো লক্ষণ না। কিন্তু আবার কিছু মিডিয়া আছে অবশ্যই তারা সততার সাথে এবং তারা দেশপ্রেম নিয়েই তারা কাজ করেন। মিডিয়ার পরিচয়টা কি? পার্সন হিসাবে আপনার পরিচয় হচ্ছে আপনি জাতির বিবেক, আর আপনার হাউজের পরিচয় হচ্ছে এটা জাতির আয়না বা দর্পণ। তো দর্পণের সামনে গেলে কি দর্পণ আমার কোনো ভালো মন্দকে কমবেশ করে, আমার চেহারার কোনো পরিবর্তন দেখায় আমাকে না? যা আছে তাই অবিকল তুলে ধরবে। তো আয়না যদি অবিকল তুলে ধরে তো মিডিয়াকেও তো অবিকল তুলে ধরতে হবে। যেমন সম্প্রতি ধরেন আমার একটা বক্তব্য, আমি আওয়ামী লীগের নাম নেই নাই এবং সাধারণ ক্ষমার কথা বলি নাই, কিন্তু সেই আপনাদের মতোই তো কোনো মিডিয়া এটাকে হেডলাইন করেছে, ক্যাপশন করেছে, করে নাই? সেটা সেটাকে আমার উপরে, এটা আমার উপরে জুলুম না? যা আমি বলিনি আমার নামে সেটা চালাইয়া দিয়ে উস্কাইয়া দেওয়া কোনো একটা অংশকে সমাজের, এটা আমার নামে জুলুম না? এটা কোন সৎ উদ্দেশ্যে করা হয়েছে? আমি যার নাম নিলাম না, আমি সাধারণ ক্ষমার প্রশ্নই আমার মুখে আনলাম না, এবং আমি ব্যাখ্যা দিয়েছি বিষয়টার। উনি লাইনের এক অংশ উঠাইলেন আর এক অংশ বাদ দিয়ে নিজের মতো করে টুইস্ট করে একটা খবর পরিবেশন করে দিলেন। তো মিডিয়াকেও তো এই জায়গায় একটু আরও সচেতন হতে হবে। আচ্ছা, জামাতের প্রতিষ্ঠা 1941 সালে, প্রায় 83 বছর পুরনো প্রতিষ্ঠান, আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের চেয়েও এই দলটা অনেক পুরনো দল। কিন্তু আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছেন, এটাই আপনাদের লক্ষ্য, কিন্তু প্রায় 1 শতাব্দী হয়ে গেল, জামাত এখনও ক্ষমতার কাছাকাছিও ভারত, পাকিস্তান বা বাংলাদেশে আসতে পারলো না। তার মানে কি জামাতের রাজনীতির দর্শনগত কোনো ভুল আছে না কি, মানে এটা আপনারা পারছেন না কেন? দেখেন, আমাদের সমাজে কতভাগ মানুষ মুসলমান? 91 ভাগ। তা আপনি যে পাড়ায় বসবাস করেন সেখানে মসজিদ আছে, মুয়াজ্জিন মসজিদে 5 বার আজান দেয়, তো সব মানুষ কি নামাজে যায়? সব মুসলমান যায়? তাইলে এটা কি মুয়াজ্জিনের দোষ না মুয়াজ্জিনের আজানের দোষ? উনি তো ওনার কাজ করতেছেন, হাইয়াল্লাহ হাইয়াল্লাহ ফালাহ, আসেন আমাদের দিকে, আসেন কল্যাণের দিকে। উনি তো 5 বার আমাদেরকে ডাকতেছেন না আপনার মসজিদ থেকে? তা এখন এটা ঠিক যে নামাজের সংখ্যা বাড়তেছে, এটাও ঠিক যে জামাতে ইসলামের সমর্থন বাড়তেছে। এখন যখন জনগণের মনে জামাতে ইসলামী এই আস্থা সৃষ্টি করতে পারবে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো চাঁদাবাজি হবে না, নিজেরা চাঁদাবাজির সাথে জড়িত হবে না এবং কাউকে প্রশ্রয় দিবে না, জনগণের মাল আত্মসাত করবে না এবং কাউকে আত্মসাত করতে দিবে না, দুর্নীতিপরায়ণ কোনো জায়গায় কাউকে প্রশ্রয় দিবে না, নিজেরা ঘুষ খাবে না এবং কাউকে ঘুষ খেতে দিবে না, নিজেরা একটা সুস্থ শালীন রাজনীতি এবং মানুষের বাঁচার জন্য একটা সুস্থ পরিবেশ দেশবাসীকে উপহার দিতে পারবে, একজন নারী নারীর সর্বোচ্চ মর্যাদা ভোগ করবে, একজন পুরুষ পুরুষের সর্বোচ্চ মর্যাদা ভোগ করবে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলের জীবনের নিরাপত্তা থাকবে, মানুষের সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তা থাকবে, যখন জামাতের পারফরমেন্সে মানুষ মনে করবে যে ইয়েস জামাত এখন এই ঠিকানায় এসেছে, তখন অবশ্যই মানুষ জামাতকে চয়েস করে নেবে। এই জন্যে যদি আরও 10 বছর আমাদের অপেক্ষা করতে হয়, আরও 5 বছর অপেক্ষা করতে হয়, আমাদের কোনো আপত্তি নাই, কারণ আমরা তো মানুষের কল্যাণের জন্য কাজ করছি, মানুষের কাছে আমরা আমাদের বক্তব্য নিয়ে যাচ্ছি। এখন আপনারা আমাদের কাছে এসেছেন, তাই না? অতীতে কি এসেছিলেন? 15.5 বছর আসেন নাই, আসার মতো পরিস্থিতি নাই, কিন্তু অন্যান্য দলের কাছে তো গিয়েছেন, সেখানে তো পরিস্থিতি ছিল। তাহলে এই জায়গাটাই আপনি বেশকমটা ধরে নেন যে আমরা আমাদের বক্তব্য নিয়েই তো জনগণের কাছে আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করে দফায় দফায় আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে, অবৈধভাবে চাপ দিয়ে নিবন্ধন আমাদের বাতিল করে, কি আমাদের উপরে করা হয় নাই? ফোন করেই শুধু থামে নাই তো, একদম সমূলে উৎপাটিত করার জন্য বারবার ঘোষণা দিয়েছে যে রাখবই না, শেষ। কোনো সময় বলে ও দেশে এদেশে পাঠিয়ে দিব, কোনো সময় বলে যে তোমাদের এখানে বাদ খাওয়ারও কোনো অধিকার নাই, বাসারও কোনো অধিকার নাই। সেই কথাগুলো আপনারা শুনেন নাই, আপনাদের মিডিয়া উঠে আসে নাই, এ আর কোন দল বলেন তো এই বাধাগুলোর মুখে পড়েছে? আলহামদুলিল্লাহ কেউ পড়ে নাই, আলহামদুলিল্লাহ। এরপরেও যে বাংলাদেশের জনগণ
জামাতের উপরে প্রতি যে সহানুভূতি সমর্থন দেখাচ্ছে, আমরা আসলে অভিভূত এত কিছুর পরে। এখন আমরা মুক্ত ময়দানে যদি আল্লাহর মেহরবানি আমাদের বক্তব্য তুলে ধরতে পারি, ইনশাআল্লাহ জামাত জনগণের মনে আস্থা সৃষ্টি করতে পারবে। দেখেন, এত নির্যাতিত হওয়ার পর আমরা তো পারতাম কিছু প্রতিশোধ নিতে। আপনাদের মিডিয়ায় কি কোনো খবর এসেছে বাংলাদেশের কোনো জায়গায় জামাতের কেউ কারো উপরে প্রতিশোধ নিয়েছে? আসে নাই। কেন আসে নাই? কিন্তু আপনার সঙ্গী বিএনপির বিরুদ্ধে? না না, বিএনপির ব্যাপারে আমি কথা বলবো না, বিএনপি বিএনপির জবাব দিবে। আমি বলছি জামাতের বিরুদ্ধে তো আসে নাই। কেন আসে নাই? একটা আদর্শবাদী দল, আমরা বলেছি যে আমরা এই সমস্ত প্রতিশোধের রাজনীতিতে যাব না, মানে আইন নিজের হাতে আমরা তুলে নেব না, আমরা নেইনি। আমাদের সমর্থক শুভাকাঙ্ক্ষী কারো বিরুদ্ধেই অভিযোগ নাই। একটা দল আর কোন দল দাবি করতে পারবে যে তাদের এই আহ্বানে তাদের দল সাড়া দিয়েছে? আর একটা দল আছে, আর কেউ নাই। এরপরে আমরা কি বলেছি যে হ্যাঁ, যারা অপরাধ সংগঠনকারী তাদের বিরুদ্ধে অবশ্যই মামলা হবে, কিন্তু সেই মামলায় একজন নিরপরাধ মানুষকেও আসামি করা যাবে না। আমরা পরিষ্কার বলে দিয়েছি, এ পর্যন্ত আমাদের কাছে সেই অভিযুক্ত আসেনি। তাহলে তো আমাদের লোকেরা আমাদের কথা শুনছে, তো এইরকম আস্থার জায়গায় তো জনগণ চায়। আচ্ছা, আমি শেষ করব, তার আগে এইটারই সম্পর্ক একটু জানতে চাই। সেটা হচ্ছে, কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক বলেন যে জামাত জনগণের পালস বুঝতে পারে না বা পালস বুঝতে ব্যর্থ। তারা এক্ষেত্রে ঐতিহাসিক বিভিন্ন ঐতিহাসিক মুহূর্তে জামাত ভুল সিদ্ধান্ত, যেমন পাকিস্তান সৃষ্টির সময়, বাংলাদেশ সৃষ্টির সময়, মুক্তিযুদ্ধের সময়, তারা জনগণ কী চায় সেটা বুঝতে ব্যর্থ হয়েছে, এটা বলে থাকে। ওইরকমই, যেভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, যেভাবে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, বিষয়টা ওইরকমই। যেমন আপনারা এখনও বলেন, কেউ কেউ প্রশ্ন করেন, আমি বলি যে আপনি কি আমার ভিডিওটা পুরো দেখেছেন? বলে না। বলতে গেলে আপনি এটা আমাকে করছেন কেন? আগে আপনি ভিডিওটা দেখেন। পাকিস্তান আন্দোলনের জামাত বিরোধিতা করে নাই। জামাত বলেছে যারা লড়কে লেঙ্গে পাকিস্তান, পাকিস্তানের সংবিধান কি লা ইলাহা ইল্লাল্লাহ, আল কোরআন, যারা বলেছিল, জামাত বলেছিল যে তাদের চরিত্রে আগে আল কোরআন থাকতে হবে, নাইলে পাকিস্তান কায়েম হলেও এটা মুসলমানদের কোনো কল্যাণে আসবে না। এটাই তো প্রমাণিত হয়েছে। জামাতের কোন কথাটা মিথ্যা প্রমাণিত হয়েছে বলেন তো? সেটাই তো পাকিস্তান আমলে প্রমাণিত হয়েছে। হয়েছে বলেই তো বাংলাদেশের বা তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের ম্যান্ডেটকে পাকিস্তান সরকার সম্মান করলো না। হয়েছে বলেই তো দুই দেশের মধ্যে বৈষম্য ছিল। তো এটা তো মিথ্যা প্রমাণিত হয়নি। আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে জামাত করেনি, করেছে প্রতিবেশী দেশের সহযোগিতায় স্বাধীনতার ব্যাপার। জামাত বলেছিল যদি স্বাধীন হয়, যা ঘটেছে বাংলাদেশে সবগুলো জামাত বলেছিল। তখন তো কেউ এটাতে কান দেয়নি। এখন কি প্রমাণ হলো? এখন আপনিই বলতেছেন, একটু আগে প্রশ্ন করলেন না যে বাংলাদেশের মানুষ ভারতকে বন্ধু মনে করে না, তো জামাতের কোন কথাটা মিথ্যা প্রমাণিত হলো? বরঞ্চ কাদের সিদ্দিকীর সেই কথাটাই সত্য। উনি বলেছিলেন যে 50 বছর আগে জামাত যা বুঝেছিল, আমি যদি বুঝতাম আমি মুক্তিযুদ্ধে যেতাম না, মুক্তিযুদ্ধ করতাম না। এই কথাকে আপনি কোথায় নেবেন, মূল্যায়ন কীভাবে করবেন? তা আপনি কি মনে করেন বা জামাত কি মনে করে যে বাংলাদেশ যদি পাকিস্তানের সাথে থাকতো তাহলে এখন যে অবস্থায় আছে তার চেয়ে ভালো? পাকিস্তানের সাথে থাকার প্রশ্ন কেন? পাকিস্তানের অংশই তো ছিল, একটা প্রদেশ ছিল এটা। তারা আমাদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, এদেশের মানুষের রাইট তারা স্বীকার করেনি। শেখ মুজিব কি বাংলাদেশ চাইছিলেন নাকি? উনি তো বাংলাদেশ চান নাই। উনি তো চেয়েছেন যে জনগণের ম্যান্ডেটকে সম্মান করা উচিত এবং তাকে দেশ শাসনের সুযোগ দেওয়া উচিত, সারা পাকিস্তানের, সারা পাকিস্তানের, ইয়েস, সারা পাকিস্তানের, এবং এটা তার লিজিটিমেট ক্লেম। এর পক্ষে জামাত তখন সমর্থনও দিয়েছে। তিনি যে ডায়লগ করলেন এহিয়া খানের সাথে আর বুট্টুর সাথে হোটেল শেরাটনে, কী ডায়লগ ছিল? এটা কি বাংলাদেশ স্বাধীন করার ডায়লগ ছিল? ডায়লগ তো ছিল যে তার রাইটটাকে দিতে হবে, তার দলকে দিতে হবে, সেইটা ছিল। তো জামাত তো সেটাই বলেছে যে এক কি পাকিস্তান থাকলেই শক্তি এবং পরবর্তী পর্যায়ে বিভক্ত হয়। এটা আমি অস্বীকার করবো না যে বাংলাদেশের সমাজ জীবনে অনেক উন্নয়ন এসেছে, আলহামদুলিল্লাহ। উন্নয়ন জনগণেরই পাওনা, জনগণের ট্যাক্সের টাকায় হয়েছে। তবে উন্নয়ন যদি সততার সাথে হতো, আরও বহু উন্নয়ন আমাদের হওয়ার সম্ভাবনা ছিল। অসততার কারণে আমাদের কাঙ্ক্ষিত উন্নয়নটা হয়নি। যা হয়েছে আলহামদুলিল্লাহ, আরও বহু হওয়ার সুযোগ ছিল। তা আমি তো এটারও বিরোধিতা করবো না। তো জামাতের সেই কথাটা কি ভুল প্রমাণ হয়েছে? আজকে সবাই তো একথাই বলতেছে। এখন ভারত সভ্য গণতান্ত্রিক দেশে পড়ে কি পড়ে না, এটা জনগণ বিচার করুক, এটা আমার ব্যাপার না। আচ্ছা, শেষ প্রসঙ্গ, সেটা হচ্ছে একটা আলোচনা এখন আছে যে সরকারের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারের বিভিন্ন পর্যায়ে জামাতের লোকদেরই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হচ্ছে, এটা আপনি আসলে কতটুকু গ্রহণ? আচ্ছা, আসেন প্রথম আমরা আদালতে যাই। অ্যাটর্নি জেনারেল কি জামাতের রুকন? না, উনি একসময় বিএনপি করতেন।
করতেন, মানে এই পোস্টে আসার আগে করতেন, এর আগে তিনি জাসদ করতেন। এরপরে আরও চারটা পোস্ট আছে, সেটা হলো এডিশনাল অ্যাটর্নি জেনারেল বলেন তো একজন, জামাতে ইসলামের মানুষের নাম বলেন তো দেখি, একজন আইনজীবীর নাম নাই। এরপরে আসে ডিপুটি অ্যাটর্নি জেনারেল, সেইখানে হয়তো জামাত সমর্থিত কিছু আইনজীবী আছেন, সেই সংখ্যা টোটালের তুলনায় খুবই কম। তাহলে আদালতকে এখানে রাখলাম, বিচারপতি নিয়োগের বিষয় এখনও আসে নাই। এবং আমি মনে করি যে কোনো দলীয় প্রকাশ্য কর্মকাণ্ডে যারা একসময় অংশগ্রহণ করেছেন তাদের বিচারপতি না হওয়া ভালো, বরঞ্চ বিচারপতি মানুষটা এমন হওয়া উচিত যে একজন মানুষ নাগরিক হিসাবে তার যে কোনো দলের প্রতি সমর্থন থাকতে পারে, এটা কোনো অন্যায় ব্যাপার না, সেটা নাগরিক হিসাবে থাকবে, তারও তো একটা ভোট আছে, তার একটা চয়েস আছে। কিন্তু তিনি যদি প্রকাশ্য রাজনীতির অংশ হন আর পরবর্তী পর্যায়ে তিনি ন্যায় বিচারের আসনে বসেন, তাহলে 15.5 বছর জাতি বা অতীতেও কোনো কোনো সময় জাতি যা দেখেছে তার তো কোনো ব্যতিক্রম হবে না। তো সেই পালাটা আসলে আমরা দেখবো যে এটা কীভাবে নিয়োগ হয়। আসেন শিক্ষা প্রতিষ্ঠান, আপনি বলেছেন বাংলাদেশে অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, তো একটা ইউনিভার্সিটির নাম বলেন তো, জামাতের একজন রুকন যেখানে বিসি বা বিসি হয়েছেন, একটা ইউনিভার্সিটির নাম না, ওই যে শিবিরের মতো আত্মপ্রকাশ নাও করতে। আচ্ছা, এখন আমাদের জাতি ঘুরতে থাকুক, কে আত্মপ্রকাশ করলো আর কে করলো না। নামাজ কি শুধু জামাত ইসলামের মানুষ পড়ে? আর কেউ পড়ে না? তো একজন মানুষ নামাজ পড়লেই আপনি তারে বলে ফেলবেন যে সে জামাত ইসলামের মানুষ। আমরা তো চাই যে সমস্ত মুসলমান নামাজি হোক, এটাই তো আমরা প্রত্যাশা করি। আমি যখন মুসলমান তখন নামাজটা আমার প্রথম ইবাদত, এটার সাথে আমার সম্পর্ক হোক। নামাজি একজন মানুষ দেখে যদি বলেন যে এই সবগুলো পোস্ট জামাত নিয়ে নিল, আমার কিছু বলার নাই আসলে। আর যদি হ্যাঁ, আমি নীতিগতভাবে যেটা বিশ্বাস করি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে ইউনিভার্সিটিগুলোতে গুরুত্বপূর্ণ পদে যারা আসেন হবেন তাদেরকে অবশ্যই একাডেমিশিয়ান হতে হবে, প্রফেশনাল হতে হবে, এবং তাদের উপরে আস্থার জায়গাটা ঠিক থাকতে হবে। আচ্ছা, শেষ করব সেটা হচ্ছে যে আমি জানতে চাই, এটা ব্যক্তিগত হবে কিনা প্রশ্নটা আমি জানি না, আপনাদের উপরে গত 16-17 বছর অনেক জুলুম নির্যাতন, অনেক রক্তপাত, অনেক কিছু হয়েছে, এর মধ্যে আপনি দেখছি যে মোটামুটি শান্তভাবে কথা বলছেন, এটা কিভাবে সম্ভব আসলে? আচ্ছা, আমি অশান্ত হলে কি আমার লাভ হবে না জনগণের লাভ হবে? কারোই তো লাভ হবে না। আর যুক্তি যার কাছে আছে তার গরম হওয়ার কোনো প্রয়োজন নেই, যুক্তি যখন ফুড়ে যায় তখনই মাথা গরম হয়। তা আমাদের তো যুক্তি আছে, আল্লাহর দান অনেক কিছু, এবং আমাদের কিছু পুঁজি আছে, আমি এটা নিয়ে গর্ব করি না, এটাও আল্লাহর রহমত। তা আমাদের পুঁজি এবং যুক্তি থাকার কারণেই আমাদের লোকগুলা বিনয়ের সাথে চলাফেরা করে, বিনয়ের সাথে কথা বলে। জনগণ এটাই চায়, জনগণ কোনো উদ্যত স্বৈরশাসক চায় না, উদ্যত রাজনীতিবিদ চায় না, কোনো অহংকারী ব্যক্তিকে জনগণ পছন্দ করে না। এবং এটা শুধু আমরা না, রাজনীতি যারাই করেন সকলের প্রতি আমাদের আহ্বান থাকবে যে জনগণকে আমাদের মেইন সাবজেক্ট হিসাবে নিয়ে তাদের প্রতি আমরা যেন বিনয়ী, শ্রদ্ধাশীল এবং দায়িত্বপরায়ণ হই। জনাব ডাক্তার শফিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতাও জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি, আবার শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকবেন আশা করছি।